নমস্কার বেহালায় লরির ধাক্কায় এক স্কুল পড়ুয়ার মৃত্যু চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের কলকাতার দ্বিতীয় হুগলি সেতুতে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা ফ্লাইওভারে ওঠার মুখে বেপরোয়া লরির ধাক্কায় একটি মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল তড়িঘড়ি তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এস হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন কোথায় ও কীভাবে ঘটলো এই ভয়ঙ্কর দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন পুলিশ সূত্রের খবর অনুযায়ী রাত এগারোটার সময় একটি যুবতী খিদিরপুরের দিক থেকে একটি স্কুটারে করে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাচ্ছিল সেই সময়ে পেছন দিক থেকে একটি লরি এসে যুবতী স্কুটারে সজরে ধাক্কা মারে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করেছে হোস্টিং থানার পুলিশ কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে এলাকা সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি গাড়ির চালক অবস্থায় ছিল কি তাও খতিয়ে দেখা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দ্রুত গতির কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারে সজোরে ধাক্কা মারে দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেহুতে তীব্র যানজটের সৃষ্টি হলে পরে পুলিশ প্রশাসনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃত মহিলার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ